নমস্কার, সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? দেখো, ভুতু বলে দিচ্ছে, ভুতুগুলো ভালো আছে, পমও ভালো আছে। আর আজকে ছদ্মির পরীক্ষা শেষ, পরীক্ষা দিতে যাবে। আর এই যে বদ্দি, এখন ওই যে বাইরে এতক্ষণ ব্যায়াম করছিল, খেলাধুলো করা হয়ে গেছে, তোমাদের আর খেলাধুলো করাটা দেখালাম না। ওরা করে এসছে খেলাধুলো, এক্সারসাইজ হয়ে গেছে সব। এখন এই ছদ্মি স্কুল যাবে, আর সেই থেকে ওখানে বসে কুই 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 করছে পম। হ্যাঁ, ছদ্মির সঙ্গে স্কুল যাবে। কে যাবে স্কুলে? পম যাবে? ব্যাগ কই ভুতু? হ্যাঁ ভুতু, ব্যাগ কই? ভুতুর জন্য একটা ব্যাগ খুঁজছে। কোথায় ভুতু তোমার ব্যাগ? মেশিনের উপর নেই? কই নেই? কই ভুতু, কই? এ ভুতুর ব্যাগটা কোথায় গেল? তোমারও লাগবে? তা তুমি কোন ব্যাগটা নেবে? বদ্দির ব্যাগটা নেবে? বদ্দি যেই ব্যাগটা নিয়ে কম্পিউটারে যায়, ওই যে বদ্দির ব্যাগ। বদ্দির ব্যাগটা বেশি লাগে না, বদ্দি শুধু কম্পিউটারে যায় সপ্তাহে তিন দিন। তারপরে ওই দেখো খুঁজছে, দেখ কোথায়, রান্নাঘরে গিয়ে খুঁজছে সব। কি আনছিস, কি আনছিস তুই? পাগল হয়ে গেছে দেখো। ও সেই থেকে রুমালটা খুঁজে যাচ্ছে। এ নে চল, অনেক খেলাধুলো হয়, নে। এ পাম, নে। এ যাবে না, দেখ ব্যাগ দিয়েছি। এরা বলে এটা বদ্দির ব্যাগ, বদ্দি যায়। দেখো এটা নিয়ে বদ্দি যায় পড়তে কম্পিউটারে। নে নে ওই ব্যাগ নিয়ে যা। কে নেবে? ও ভুতু নেবে? এ বৃষ্টি, এ নে নে, চল 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 চল। অনেক সারাদিন শুধু খেলা খাওন, আর হচ্ছে গিয়ে পড়াশুনোর বালাই নেই, যে যাই স্কুলে যা। না 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 না, ওরে তোকে বলতে গেছে না পম, তুই চল। এ নে পিঠে ব্যাগ নে। ও যাবে, ও বলছে তুমি তাহলে এই ব্যাগটার মধ্যে ভরে যাবে, এটার মধ্যে ঢুকে যাবে। এ পিউ, এইটার মধ্যে ঢুকিয়ে নিয়ে যা ভুতুকে। আয় আয়, ওদা বলতে গেছে। এ কে স্কুলে যাবে? ও যাবে না, দেখ। তাহলে যাবি না? তাহলে ছদ্মির সঙ্গে কি করতে যাবি? হ্যাঁ কি দিদি, কি বললো? হ্যাঁ মেয়েদের স্কুলে মেয়ে দেখতে যাবি তুই? হ্যাঁ, তাহলে ভুতুর তো একদম দেবে ঠোনা মেরে। হ্যাঁ, তখন ভুতুর জন্য বায়না করলে ভুতু এসে দেবে। আর ভুতু সমানে ওইখানে খুঁজেই যাচ্ছে রুমালটা। কোথায় কোথায় রুমাল, কোথায়? এখনো খেলবে? এই যে নে, দেখো নেবে, দেখো এই যে পেয়ে গেছে। এখন শুরু হয়ে গেল কি, তোর রুমাল হলে হয়ে যাবে? হ্যাঁ, ও পেয়েছে, ও নিয়েছে। চলো তুমি স্কুলে চলো, পরীক্ষা দেবে। চলো, কোথায় যাবি? বদ্দির সঙ্গে যাবি? হ্যাঁ। এ ভুতু চল, তুইও চল, দে দে রুমাল দে। ওরে বাবা, এ ভুতু রুমাল দে। দেখো পিতা কি তোর লাগবে, কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস বল। চল চল চল, ছদ্মি স্কুল যাবে। এই যে এই ভাগ নিয়ে নিয়েছে, ভুতু একটুকু দেয় না, তুমি নিয়ে যাও ভুতু। ও ভুতুর কাছে যাবে কি? দেখো ভুতু কি করছে, হ্যাঁ মাথা ঝুলিয়ে ঝুলিয়ে সবাইকে পিটাচ্ছে। দেবে না, দেবে না, তুমি যাবে? চলো যেতে পারবে না। চলো নাও 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 নাও, চুপ করে নিয়ে নাও, নিয়ে এবার নিয়ে নে। দেখো নিতেই পারছে না, নে 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 নে, ওইটা রেখেছে, ওইটা রেখেছে, নে নে নে। ও আর একটা খুঁজছে, দেখো নিবি না, রাগ হয়েছো? হম তো দে, ওই জন্য মার খেলো বলেই পম আর কি। দে 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 দে, নে দে দে দে, নে পম নে। কিরে দিলাম এনে, চল ছদ্মি স্কুল যাবে। কে যাবে ছদ্মির সাথে? তুমি যাবে? হ্যাঁ তুমি যাবে?
ওইটা নিয়ে যাও দিদি, দিদির ব্যাগটা আজকে হালকা আছে, বোর্ড আছে, যাও যাও। যাবি না? এবার প্রমেশ হয়ে গেছে, একটুখানি বাদে আবার দেখবে নেবে না। ওই দেখো আবার বলছি, পমতি রুমালটা নিয়ে তো পিউ নিয়ে নিবি, রুমাল ছাড়লেই নিয়ে নিবি, ব্যাগ ব্যাগ করলে কই কই নে, ভালো হয়েছে। এবার বসো, চুপ করো, আর খেলতে হবে না, আর খেলতে হবে না, বসো। ও নিয়েই ছাড়বে, আর তুই কি নিবি? ও আবার কি খুঁজছে দেখো, ও যে খাটের নিচে ঢুকে গেছে, নে 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 পম নে পম নে, বসে থাকবি, ও ছাড়লেই নিয়ে নিবি। ঠিক আছে, বসো চুপ করে। ও ধরলে, কেউ ধরলে তাহলে পম যায়, না হলে যায় না। এই দিদি স্কুল যাচ্ছে, তুমি ব্যাগ নেবে না কিছু না, যাও পম যা। নে এবার নে, ওই দেখো থাকে যখন তখন নেয় না। হ্যাঁ, আর খেলতে হবে না, বসো। ও শুধু বলছে যে এনে দে, এ আনলেই তো ভুতুনি নেবে, তার থেকে ভালো না ওখানে থাক। বসো বসো, অনেক খেলেছো সকাল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছুই না, নিজে তো নেবে না, রাখো। এই যে খেলাধুলো হয়ে গেছে, এখন বদ্দি এদেরকে নিয়ে বসবে, কান পরিষ্কার, চোখ পরিষ্কার। কিরে পম, ওখানে রুমাল আর নিতে হবে না। ওই যে দিদি কি নিয়ে এসছে দেখো, দিদি সব ওষুধপত্র নিয়ে এসছে, বসো ওখানে, চলো চলো। কোথায় চলো? ওইদিকে চলো, চলো ওদিকে। কে আগে? আগে পম, আগে ভুতু, যাও ভুতু, দিদি ওষুধ দিয়ে দেবে। এখন ট্রিটমেন্ট চলবে পম্বুতুর, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলো করানো হয়, আর বদ্দি ভাই করে আর কি, সব ওই করে। ওলে বাবা লে, ওলে বাবা। এখন ভুতুর কান পরিষ্কার করে কানের ড্রপ দেবে, পায়ের থাবাগুলোতে তেল লাগিয়ে দেবে, আর এখন একটু ওই সিমেন্ট বালির ওপরটায় ঢালাইটার ওপরে খেলাধুলো করে না, তাই নখগুলো অনেক ঘষে ঘষে ছোট হয়ে গেছে, নখটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম, কিন্তু এখন আর খেলাধুলোর জন্য অনেক নখ ঘষে ঘষে ছোট হয়ে গেছে, আর অসুবিধা হয় না, তাই নখটার ব্যাপারে আর কোনো চিন্তা হচ্ছে না, আপনি আপনি ছোট হয়ে যাচ্ছে। এখন এই কান পরিষ্কার করবে, তারপরে ওই দেখো পম কোথায় মুন্ডুটা লুকিয়ে রেখেছে দেখবে, দেখা যাচ্ছে, এই দেখো। এখন আর কোনো সাউন্ড বার করবে না পম, এমন ভাম করবে যে পম ঘুমিয়ে একদম কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর নড়বেও না চড়বেও না, এরকম কেন করে জানো, ভাবে পম তো ঘুমিয়ে আছে, থাক পরে করব, তাই আর কি এরকম ঘাপটি মেরে থাকে। কিন্তু ওকে তো করাতে হবে আগে, ওর কানেই ময়লাটা বেশি জমে, ভুতুর কানে জমে না। আর ভুতু যখনই না কান পরিষ্কার করানো হয়, ভুতু একদম একেবারে নাক টেনে ঘুমায়, জানো না। এই এখন একটু খেলাধুলো করলো না, চেঁচামেচি করছে, তাই আর কি নিঃশ্বাসটা নিচ্ছে জোরে জোরে, নাহলে এখন ঘুমিয়ে পড়তো ভুতু পুরো একদম, নাক ডাকার শব্দ পাওয়া যায় এই সময় ভুতুর। হ্যাঁ, পরিষ্কার করো। কান পরিষ্কার করা হয়ে গেছে, সামনের পায়ে তেল দেওয়া হয়ে গেছে, এখন পেছনের পা দুটোতে দিয়ে দিচ্ছে, দেখো কেমন করে শুয়ে আছে, দেখো
ভুতু এইভাবে শুয়ে থাকতে সব থেকে বেশি ভালোবাসে। আর সব সময় ও যখন ঘুমাবে, একটু বিশ্রামও যখন নেবে, তখনও ভুতু এইভাবেই থাকে, তাই না ভুতু? আর ওইটা দেখো কখন থেকে সেই ওকে করছে, আর সেই থেকে মুখটা ঢুকিয়ে বসে আছে। এখন মনেই হবে না যে আমাদের বাড়িতে পমবাবু নামে কেউ আছে, ঠিক আছে? পম যে থাকে আমাদের বাড়িতে, ওকে এখন মনেই হবে না যে আমাদের বাড়িতে পম নামে কেউ আছে। এখন পম পুরো ভদ্র হয়ে, পম পদ হয়ে বসে আছে, আর যখন দুষ্টুমি করে একেবারে পম বাবু হয়ে যায়, আর এখন পম একদম শান্তশিষ্ট পম পদ হয়ে বসে আছে। ও যখন শান্ত হয়ে বসে থাকে, তখন আমরা ওকে ডাকি পম পদ। আর এই দেখো, আর ভূতু যখন দুষ্টুমি করে, তখন আমরা ভূতুকে ডাকি ভূতনি। চলো, হ্যাঁ চলো ভূতু। ভূতুকে না, এই যে পায়ে তেল দেওয়া না, এখন তখন আর স্লিপ কাটবে। বসো, এখন আর পায়ে ভর দিতে পারবে না, স্লিপ কাটছে। যাও ভূতু, আসো পম, আসো। এখন দেখো পম পদ একদম গলে পড়েছে। ওলে বাবালে, বাবালে বাবা। কেউ বলবে এতক্ষণ চেঁচামেচি করছিল, ছদ্মির সঙ্গে যাওয়ার জন্য দুষ্টুমি করছিল? দেখো ব্যাস, পম এখন একেবারে পম পদ হয়ে গেল গোলে। ওকে পরিষ্কার করবে কানটা, তারপরে পা দুটো। এই করতে করতে খাওয়ার টাইম হয়ে যাবে, তারপরে দিদি চান করে এসে ওদের আবার খেতে দেবে। কি ভুতু, তুমি দেখছো হয়ে গেছে? মানে ব্যায়াম ট্যামগুলো করে না, ওর জন্য হাতের থাবায়, পায়ের থাবায় সব জায়গায় তেল দিয়ে মালিশ করা হয়। করো, কান পরিষ্কার করে নাও। দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন মেঘ হয়ে রয়েছে। ওই দেখো ফুলো চলে এসছে, দাও। কি বিস্কুট খাবে? খিদে পেয়ে গেছে? ওরে বাপরে, দাও ওকে, ওকে দুটো বিস্কুট দিয়ে নি, ও খাবে। সকালবেলায় আসিনি, এখন এসছি। দেখবে এখন কত নকশা করবে। ওরে বাপরে, ঘুম আজকে মনে হয় লেটে ভেঙেছে ফুলোর। এখন এসছে টিফিন খেতে। 10:30 বাজে, এখন টিফিন খাবে বাবু। পম্বুতুর জন্য সবজিটা কেটে নিয়েছি। এরকম সবজি শুধুমাত্র হলুদ দিয়েই সিদ্ধ করে ওদের আমি খেতে দিই। আর যখন মাংস হয় তখন আর কি এর মধ্যে মাংস দিই। আর মাংস তো সপ্তাহে 2 দিন কি 3 দিন দেওয়া হয়, তাই আর কি এই সবজিটাই বেশি সিদ্ধ করা হয় হলুদ দিয়ে। তাই ভাবলাম আজকে তোমাদের একটু সবজিটা দেখিয়ে দিই। এটা ঝিঙে, এটা ছাঁচি কুমড়ো, এটা পটল, আর এইটা গাজর। শুধুমাত্র হলুদ দিয়ে সিদ্ধ করেই ওদের আমি দেব। ভাত মাখা হয়ে যাচ্ছে, ভাত মাখছে দিদি। পম্বুতুর ভাত মাখা হয়ে গেছে ওই সবজি সিদ্ধ দিয়ে। এই যে দেখো সবজিটা সিদ্ধ করেছি হলুদ দিয়ে, আর এই যে ফুলোর জন্য একটুখানি মাছ দিয়ে চটকে ভাতটা মাখছে। চলো ওদিকে চলো, দেবে। আর ওই যে ফুলো এসে বসে আছে। ওরে বাবা, বলছে দে আগে, ওদের বাটি দুটো দিয়ে দেবো আমি। চল দেব, এনে ভুতু, আয় ভুতু, চল 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 চল।
চলো পম। দাঁড়া, এই দাঁড়া, দেবে উপর দিয়ে দিয়ে দে, আর দিস না, এবার উপর দিয়ে দে। চলো খেয়ে নাও। এদিকে ওরা খাচ্ছে, ওদিকে হুলো খাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।